মোবাইলের টাওয়ার বসানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বারাসাত থানা এলাকায় মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বারাসাতের কদম্বগাছি এলাকা জানা গেছে কদম্বগাছির সর্দার পাড়ায় শুক্রবার মোবাইলের টাওয়ার বসানোর কাজ করতে আসেন শ্রমিকেরা জমির মালিক দাউদ ইসলাম ও তার দলবলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের অভিযোগ জনবহুল এই এলাকায় মোবাইলের টাওয়ার বসালে চাষে ব্যাপক ক্ষতি হবে মানুষের মধ্যে ছড়াবে নানান রোগ টাওয়ার বসানোর কোনো বৈধ কাগজও দেখাতে পারেননি জমির মালিক ও ভেতরে ও থেকে ও পাড়ার ভিতরে থাকে সেখান থেকে ওর অবজেকশন রয়েছে আমরা পারমিশন করতেও দিয়েছি প্রথম যেটা থাকে সেটা আমরা পেয়েছি

এবার ওনারা অ্যাপ্রুভাল করে দিলে তারপরে হচ্ছে ডিমান্ড লেটার কাটা হয় এখনো পর্যন্ত আমার কাছে অ্যাপ্রুভাল আসি না আসলে আমার এবার পাশাপাশি গ্রামের মানুষ বলার পর আমি প্রশাসনকেও জানিয়েছি ভিডিওতে চিঠি করে জানিয়েছি স্থানীয়দের একাংশের অভিযোগ পুলিশকে মোটা টাকা খাইয়ে বেআইনিভাবে কাজ শুরু করতে আসেন জমির মালিক ঘটনার তদন্ত শুরু হয়েছে আমি আমাদের যে মাননীয় প্রধান থানাকে বলছি উনি বলছে যে আমি তো কোনো পারমিশন দিইনি আর যতদূর আমার জানা আছে যে টাওয়ার হিসাবে যে মানে কোনো অভিযোগ থাকলে গ্রামের মানুষ যদি না চায় লোকালিটি কারণ পরিবেশের যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে স্বচ্ছ আমরা যে স্বচ্ছ জন্য বাংলার যে স্বচ্ছ মিশন তার জন্য আমরা যে দিনরাত কাজ করে বেড়াচ্ছি তার জন্য আজকে এই অস্বচ্ছ মানুষকে ছটিয়ে আমরা কোনো কাজ করতে চাই না তার জন্য আজকে গ্রামের মানুষের জন্য আমরা এখানে এসেছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত